আমরা ডেভেলপমেন্ট বায়োলজির মেনস্ট্রুয়াল সাইকেল পার্ট নিয়ে পড়াচ্ছি। তো চলো আমাদের চ্যানেলে আমাদের ডেভেলপমেন্ট বায়োলজির ইম্পর্টেন্ট টপিক দ্য মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আমরা আজকে চলে আসি। সো হোয়াট ইজ অ্যাকচুয়াল মেনস্ট্রুয়াল সাইকেল? তো চলো শুরু করি। খুব ইম্পর্টেন্ট, আমরা স্পার্মাটোজেনেসিস, ইউজেনেসিস ব্যাপারগুলো সম্পর্কে জেনেছি। মেনস্ট্রুয়াল সাইকেল বাংলায় যাকে বলা হয় রজতচক্র, এই ব্যাপারটা কি সেটা নিয়ে ডিটেলসে আজকে আমরা জানি। চলো লাইন বাই লাইন পড়ে ব্যাপারটা একটু বুঝে নি। দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইজ দ্য রেগুলার ন্যাচারাল চেঞ্জ দ্যাট অকার্স ইন দ্য ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম, স্পেসিফিক্যালি দ্য ইউটেরাস অ্যান্ড ওভারি, দ্যাট মেক্স প্রেগনেন্সি পসিবল। তো মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে আমরা রজতচক্র বা পিরিয়ডস বলে থাকি, মেয়েদের ক্ষেত্রে আমরা জানি 28 দিন অন্তর অন্তর এই সাইকেলটা রিভাইভ করে বা মানুষের মেয়েদের মধ্যে হয়। এটা একটা এমন প্রসেস যে প্রসেসটা না হলে প্রেগনেন্সি পসিবল হতো না। সো দিস ইজ আ ভেরি ভেরি ভাইটাল প্রসেস ফর হিউম্যান বিইং, বেসিক্যালি ফর ফিমেল ইন কেস অফ রিপ্রোডাকশন। সো হিয়ার সেড দ্যাট দ্য মেনস্ট্রুয়াল সাইকেল ইজ দ্য রেগুলার ন্যাচারাল চেঞ্জ, এটা একটা ন্যাচারাল ফেনোমেন, একটা সাধারণ ঘটনা যেটা ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে হয়ে চলেছে, যেটা বেসিক্যালি চেঞ্জটা হচ্ছে ওভারি এবং ইউটেরাস। এখানে দুটো জিনিস কাজ করছে, ওভারি অ্যান্ড ইউটেরাস, ডিম্বাশয় এবং ইউটেরাস, যেটা মেক প্রেগনেন্সি থেকে পসিবল করছে। তা কিভাবে করছে, কি ব্যাপার, কে কে এখানে দরকার লাগে, তো চলো পরপর আমরা জানি। দ্য সাইকেল ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রোডাকশন অফ ওসাইট অ্যান্ড ফর দ্য প্রিপারেশন অফ দ্য ইউটেরাস ফর প্রেগনেন্সি। তো প্রেগনেন্সির জন্য ইউটেরাসকে তো প্রিপেয়ার হতে হবে সেই প্রিপারেশনের জন্য, এবং ওসাইট তৈরি করা বা আমরা যেটাকে বলবো ডিম্বাণু তৈরি করা, সেই পুরো প্রসেসে কিন্তু এই সাইকেলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দ্য ফার্স্ট পিরিয়ড ইউজুয়ালি বিগিন বিটুইন 12 and 15 ইয়ার্স অফ এজ, আ পয়েন্ট ইন টাইম নোন অ্যাজ মেনার্ক। তো মেনার্কি বা মেনার্ক বা মেনার্কি আমরা কাকে বলছি, যে একটা মেয়ে সে দেখবে যে যখন আমরা ছোট থাকি তখন কিন্তু আমাদের এরকম ফিলিংসটা আসে না যে একটা ছেলেদের মেয়েদের প্রতি অ্যাট্রাকশন বা একটা মেয়েদের ছেলেদের প্রতি অ্যাট্রাকশন কখন হবে, যখন সে সেক্সুয়ালি ম্যাচিওর হবে। তো সেই হওয়াটা শুরু হয় 12 থেকে 15 বছর, তখন কিন্তু মেয়েদের বিভিন্ন চেঞ্জ আসতে থাকে। এটাও কিন্তু হরমোনাল রেগুলেশনের মাধ্যমেই আসে, এটা না এলেই বরঞ্চ ক্ষতি। সো এটা আসাটা একটা পজিটিভ ভাইব দ্যাট উই আর গ্রোয়িং ওল্ড, আমরা বড় হচ্ছি, এবং তার ফলস্বরূপ আমরা যখন রিপ্রোডাকটিভলি ভায়াবল হয়ে পড়বো তখন আমরা প্রথম যে কাজটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে 12 থেকে 15 বছরের মধ্যে একটা টাইমে প্রথম মেয়েদের পিরিয়ডস হয় বা এই যে মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়। সো দিস স্টার্টিং টাইম, দিস দ্য ফার্স্ট পিরিয়ড ইজ কল্ড অ্যাজ মেনার্কি। মেনার্কি কিন্তু ফার্স্ট পিরিয়ড আমরা বলে থাকি। মে অকেশনালি স্টার্ট অ্যাজ আর্লি অ্যাজ 8 অ্যান্ড দিস অনসেট মে স্টিল বি নর্মাল। দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফার্স্ট পিরিয়ড ইজ জেনারেলি ল্যাটার ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড অ্যান্ড আর্লিয়ার ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড। দেখো কোনো কোনো সময় কি হয়, ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু এই মেনস্ট্রুয়াল সাইকেল যে স্টার্টিং এজটা, আমরা যে বললাম 12 থেকে 15 বছরের মধ্যে হয়, স্টার্টিং এজটা ডেভেলপিং কান্ট্রিতে একটু দেরি করে হয়, কিন্তু ডেভেলপড কান্ট্রি যেগুলো উন্নত যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে একটু তাড়াতাড়ি হয়। তার কারণ দেখো একটা ম্যাটার করছে পলিউশন, হরমোন, আমরা কিন্তু বায়োলজি কিন্তু রিলেটেড আমাদের এনভায়রনমেন্টের উপর। তো এনভায়রনমেন্ট, আমরা কোন পরিবেশে মানুষ হচ্ছি, কি খাবার খাচ্ছি, কি জিনিস আমরা দেখছি, সমস্ত কিছুই আমাদের বডিকে নিয়ন্ত্রণ করছে। তাই ডেভেলপড কান্ট্রিগুলোতে সাধারণভাবে পিরিয়ড একটু আগেই শুরু হয়ে যায়, বাট ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে একটু লেটে শুরু হয় সাধারণভাবে। দ্য টিপিক্যাল লেন্থ অফ টাইম বিটুইন দ্য ফার্স্ট ডে অফ ওয়ান পিরিয়ড অ্যান্ড দ্য ফার্স্ট অফ দ্য নেক্সট ইজ 21 to 45 days ইন ইয়ং ওম্যান অ্যান্ড 21 to 35 days ইন অ্যাডাল্টস অ্যান্ড অ্যাভারেজ অফ 28 days।
অ্যাকচুয়াল মেনস্ট্রুয়াল সাইকেলে সময় লাগে 28 দিন, কিন্তু আমরা প্রত্যেকেই দেখি যে ঠিক 28 দিনের মাথায় কিন্তু সবার ক্ষেত্রে হয় না, এটা 21 থেকে 45 দিন ইয়ং লেডিদের ক্ষেত্রে, এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে সেটা 21 থেকে 35 দিনের মধ্যে ঘোরাফেরা করে। 21 দিনেও হয়ে যেতে পারে, 35 দিনও লাগতে পারে, সবই তো হরমোনাল ইরেগুলেশন, হরমোনাল কারণে এই ঘটনাটা ঘটে। মেনস্ট্রুয়াল স্টপ, মেনস্ট্রুয়েশন স্টপ অকারিং আফটার মেনোপজ, উইচ ইউজুয়ালি অকার্স বিটুইন 45 এন্ড 55 ইয়ার্স অফ এজ, ব্লিডিং ইউজুয়ালি লাস্ট অ্যারাউন্ড 2 টু 7 ডেজ। তো 45 থেকে 55 বছরে মধ্যে যেটা হয় মেনোপজ, এই ঘটনাটা এন্ডিং হয়, মানে এরপরে আর মেনস্ট্রুয়েশন হবে না, মানে তোমার যে রিপ্রোডাক্টিভলি ভায়াবল হওয়ার যে ক্ষমতাটা সেটা তোমার মোস্ট প্রবলি ন্যাচারালি শেষ হয়ে গেছে, এটা বোঝানোর জন্য যেটা হয় মেনোপজ। দিস মেনোপজ উইদিন 45 টু 55 ইয়ার্স এর মধ্যে হয়ে থাকে। তাহলে আমরা বললাম যে মেনস্ট্রুয়াল সাইকেল দিস ইজ আ ইম্পর্টেন্ট সাইকেল অর ন্যাচারাল চেঞ্জ দ্যাট অকার্স ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দ্যাট মেক্স প্রেগনেন্সি পসিবল। নাম্বার টু, দ্য সাইকেল ইজ রিকোয়ার্ড ফর দ্য প্রোডাকশন অফ ওসাইট। নাম্বার থ্রি, দ্য ফার্স্ট পিরিয়ড ইউজুয়ালি বিগিনস বিটুইন 12 টু 14 ইয়ার্স অফ এজ অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ মিনার্ক অর মেনার্কি। And the last period that can be held within 21 to 45 days in young women and 21 to 35 days in adults is called menopause. Okay? So, আমরা menstrual cycle এর একটা details তোমাদের সামনে তুলে ধরলাম যে কি হয়, কি ব্যাপার, কতদিন থাকে, কি কাকে বলে, কোন স্টেজটাকে কি বলে আমরা পড়লাম। এবারে চলে আসো আমরা menstrual cycle এর ঘটনাটা কি হয় সেটা দেখি। মেনস্ট্রুয়াল সাইকেল এমন একটা সাইকেল যে একেবারে ইজ গভর্ন বাই মেইনলি হরমোনাল চেঞ্জেস, হরমোনের পরিবর্তনের সাথে সাথে এই পরিবর্তনটা ঘটছে। ইট সাইকেল ক্যান বি ডিভাইডেড ইন টু থ্রি ফেজ বেসড অন দ্য ইভেন্টস ইন দ্য ওভারি অর ওভারিয়ান সাইকেল অর ইন দ্য ইউটেরাস অর ইউটেরাইন সাইকেল। দ্য ওভারিয়ান সাইকেল কনসিস্ট অফ দ্য থ্রি ফেজ, দ্যাট ইজ ফলিকিউলার ফেজ, ওভিউলেশন অ্যান্ড লুটিয়াল ফেজ। আমরা তিনটে দশা দেখতে পাচ্ছি মেনস্ট্রুয়েশনে, ওয়ান ইজ follicular phase, another is ovulation phase, and another is luteal phase. একদম শুরু থেকে যে ধরো যত দিন পর্যন্ত একটা মানে ব্লিডিংটা ঘটছে সেই অবধি একটা ফেজ, তারপরে 14তম দিনে হচ্ছে ওভিউলেশন, সেটা একটা ফেজ, অ্যান্ড আফটার দ্যাট লুটিয়াল ফেজ। তো আমরা পুরো ব্যাপারটাকে ডিটেলসে আলোচনা করব, তো চলো শুরু করা যায়। এবং দেখবে পুরোটাই হরমোনাল ব্যাপার, কিন্তু হরমোন আমাদেরকে কন্ট্রোল করছে, তার একটা প্রমাণ আমরা দেখে নিই। ফার্স্ট আমরা যেটাকে বললাম ফলিকিউলার ফেজ, যখন পড়াবো আমি তোমাদের একটা ছবিও দেখাবো। দেখো এই হচ্ছে ধরো একটা ফলিকল, ওভারি, ওভারিয়ান সাইকেল, সেখানে ডেভেলপমেন্টটা হচ্ছে। ধরো এখানে একটা উসাইট, উসাইটে আস্তে 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 এরকম ভাবে ম্যাচিওর হয়ে ফলিকল তৈরি করলো, ভিতরে রয়েছে অ্যান্ট্রাম, ওকে, বাইরে বিভিন্ন জোনাপেরিসিডাল লেয়ার, গ্রানুলোসা সেল, যেগুলো ওভারিয়ান মানে ওভারিয়ান সাইকেলে যেগুলো সেল বলতে পারি পাশাপাশি রয়েছে। তো চলো আমরা আগে ফলিকুলার ফেজটা পড়ি, তারপরে ডিটেলসটা তোমাকে দেখিয়ে বলছি। দ্য ফলিকুলার ফেজ স্টার্টস ফ্রম দ্য ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন অ্যান্ড এন্ডস উইথ ওভিউলেশন। তো ফার্স্ট যেদিন তোমার পিরিয়ড হলো, ধরো সাপোজ এই মাসের 15 ডেতে তোমার পিরিয়ড হচ্ছে, তাহলে ওই 15th, ধরো এই মাসের 15 তারিখটা হচ্ছে ফার্স্ট ডে অফ ওর মেনস্ট্রুয়েশন, এবং এইটা হওয়া থেকে স্টার্ট করে ওভিউলেশন পর্যন্ত, অর্থাৎ ওভামটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত আমরা এই ফেজটাকে ফলিকিউলার ফেজ বলে থাকি। ওকে, এবং আমি বললাম এই পুরোটাই কিন্তু হরমোন রেগুলেট করছে। তো হরমোন কিভাবে রেগুলেট করছে, আমাদের ব্রেনে থাকে একটা পার্ট হাইপোথ্যালামাস, তার তলায় ঝুলছে পিটুইটারি। সো হাইপোথ্যালামাস কি হলো, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন বার করলো। জিএনআরএস গোনাড মানে কি, সেক্স সেল, তো গোনাডোট্রফিক রিলিজিং হরমোন আর জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে যাওয়ার পর সে পিটুইটারি গ্ল্যান্ডকে বললো যে এবার তুমি অ্যাক্টিভ হও। তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে কে বেরোলো, রিলিজেস ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আর FSH। ওকে, তাহলে ফার্স্ট জিএনআরএইচ গোনাডোট্রফিক রিলিজিং হরমোন, দেন সে পিটুইটারিতে গেল অ্যান্ড পিটুইটারিতে অ্যাক্টিভ করলো ফলিকুলার স্টিমুলেটিং হরমোনকে। Now this hormone stimulates the ovary to produce around 5 to 20 follicles, tiny nodules or cysts which bead on the surface. এবার
এরা কি করলো, এরকম কিছু ফলিকলস তৈরি করলো। ইচ ফলিকল হাউসেস অ্যান ইম্যাচিওর এগ, প্রত্যেকটা ফলিকলের মধ্যে একটা করে ইম্যাচিওর এগ রয়েছে, যেটাকে আমরা বলবো ডিম্বাণু। ইউজুয়ালি অনলি ওয়ান ফলিকল ইজ ম্যাচিওর ইন্টু ওয়ান এ ইন্টু অ্যান এগ, একটা এগে একটা ফলিকলই ম্যাচিওর করে। ওয়াইল দ্য আদার্স ডাই, অনেকগুলো ফলিকল তৈরি হলেও একটাই মাত্র থাকে, বাকিগুলো আর থাকে না। দিস ক্যান অকার অ্যারাউন্ড ডে 10 অর এ 28 ডে সাইকেল। দ্য গ্রোথ অফ দ্য ফলিকল স্টিমুলেটস দ্য লাইনিং অফ দ্য ইউটেরাস টু থিকেন ইন প্রিপারেশন অফ পসিবল প্রেগনেন্সি। তো এই ফলিকলসগুলো স্টিমুলেট করে ইউটেরাসের গাটাকে মোটা করতে। কেন? কারণ ধরো আমি একটা যদি মেনস্ট্রুয়েশনটা কি, মেনস্ট্রুয়েশনটা হচ্ছে আমি একটা ম্যাচিওর করে 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 একটা যখন ম্যাচিওর হয়ে গেলো তখন স্পার্মের সাথে এগিয়ে একটা মিশ্রণ যদি ঘটে দেন হবে ফার্টিলাইজেশন, মিশ্রণ না করলে সেটা মেনস্ট্রুয়েশন হবে। তাহলে বডি সবসময় চায় কি আমার যেন, সে সবসময় অপেক্ষা করে যে স্পার্ম আসে, তাই জন্য একটা ম্যাচিওর হয় এবং সেই সাথে সাথে একটা একটা বেবি, সে বেবিকে থাকতে হবে। তো থাকবে কোথায়? ইউটেরাসে। এই ইউটেরাসের ওয়ালটা যেন ইউটেরাসের গায়ে একটা বিছানা পেতে দিচ্ছে, যদি বেবি সেখানে থাকতে পারে। তো ইউটেরাসটাও কিন্তু থিকেন্ড হয়ে যাচ্ছে ইন দ্য প্রিপারেশন ফর পসিবল প্রেগনেন্সি। তো চলো ফলিকুলার ফেজের আগে একটা ছবি দেখে নিই। দিস ইজ দ্য ফলিকুলার ফেজ। দেখো একটা ফলিকাল কিভাবে ডেভেলপ করছে, ভিতরে দেখো ইম্যাচিওর এগ রয়েছে, গ্রানুলোসা সেল গুলো পুরো ভর্তি রয়েছে, আর এখানে যে জায়গাটা সেটা হচ্ছে অ্যান্ট্রাম জলীয় অংশ। এখানে আমি যে ম্যাচিওর ফলিকল তৈরি হলো, দেখো দিস ইজ দ্য গ্রানুলোসা সেল, জোনা পেডোসিডা, অ্যান্ড দিস ইজ দ্য ম্যাচিওর এগ, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্ট্রাম। তাহলে আমার এখন এই অবস্থায় রয়েছে, এবং এইটা হতে হতে দেখো মেনস্ট্রুয়েশনে একটু ইউটেরাসটা, ইউটেরাসের যে লাইনিংটা কমে যাচ্ছে, এখানে গিয়ে দেখো ইউটেরাসের গায়ে লাইনিংটা বাড়তে শুরু করেছে প্রলিফারেটিভ ফেজে। ওকে, তাহলে মেনস্ট্রুয়েশনে 1 থেকে 4 দিন পর্যন্ত মেনস্ট্রুয়েশন হচ্ছে, তারপরেই আস্তে আস্তে ফলিকল অ্যাড হতে শুরু করে। ফলিকল কিন্তু এই মেনস্ট্রুয়েশন হতে হতেই, মানে এখন পিরিয়ড হচ্ছে, সেই পিরিয়ড হওয়া থেকেই আর একটা এক ম্যাচিওর হতে স্টার্ট করে দিয়েছে। তো সেই সময় কিন্তু ফলিকল ডেভেলপ করছে, ডেভেলপ করছে, করে ম্যাচিওর ফলিকল তৈরি করছে। অর্থাৎ এখন আমার প্রলিফারেটিভ ফেজটা কমপ্লিট হলো। নাও প্রলিফারেটিভ ফেজটা কমপ্লিট হবে যখন আমরা একটা ম্যাচিওর ফলিকল এখানে দেখতে পাবো। নেক্সট দেখো আমরা এক্ষেত্রেও দেখে যাও, এই যে দিস ইজ জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে, সে গিয়ে বললো পিটুইটারিকে, পিটুইটারিকে অ্যাক্টিভ করলো, বেরোলো কি ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, নামের মধ্যেই রয়েছে যে ফলিকলসকে তৈরি করতে সাহায্য করছে। নাও দিস এফএসএইচ ছোট্ট ছোট্ট দেখো কতগুলো প্রাইমারি ফলিকল তৈরি করলো। এবার এই প্রাইমারি ফলিকলগুলোর মধ্যে একটা থাকলো, বাকিগুলো নষ্ট হয়ে গেল। এখন দেখো এই প্রাইমারি ফলিকল ম্যাচিওর হয়ে গেল। হ্যাঁ, এইটা আলটিমেটলি দেখো এখানে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তৈরি করলো, যেখানে এখানে এগ রয়েছে, অ্যান্ট্রাম রয়েছে, গ্রানুলোসা সেল, যেগুলো ইস্ট্রোজেন হরমোন নির্গত করলো, সিক্রেশন করলো। এবং এই ইস্ট্রোজেন হরমোন কি করলো, ইউটেরাসের যে গাটা, ইউটেরাসটা দেখো এই হচ্ছে ছবি, তুমি যদি ভালো করে দেখো দিস ইজ ইউটেরাস, ইউটেরাসের গাটাকে মোটা করছে। দেখো যখন মেনস্ট্রুয়েশন ফেজে ইউটেরাসটা পাতলা, প্রলিফারেটিভ আস্তে আস্তে গ্রো করছে, দেখো ক্রমশ মোটা হচ্ছে, লাইনিংটা মোটা হচ্ছে। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন ফেজে আস্তে আস্তে লাইনিংটা মোটা করছে, এন্ডোমেট্রিয়ামটাকে পুরু করছে। হলো, নেক্সট চলে আসি আমরা ওভিউলেশন ফেজ। ওভিউলেশন ইজ দ্য রিলিজ অফ ম্যাচিওর এগ ফ্রম দ্য সার্ফেস অফ দ্য ওভারি। এবার ওভারিতে আবার যে আমি যে গ্রাফিয়ান ফলিকলটা দেখালাম, ম্যাচিওর ফলিকলকে বলে গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি আছে, একটা রয়েছে, একটা এবার গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ হবে, ওভামটা রিলিজ হবে। This is called ovulation. এটা ঠিক around 2 weeks or so before menstruation starts. এটা ওই 2 সপ্তাহ মানে 14 দিনের জায়গায় এই ঘটনাটা ঘটছে। এবার এই ovulation phase কিভাবে এবারে হরমোন কন্ট্রোল করছে, during follicular phase the developing follicle causes a rise in the level of estrogen. এই সময় কিন্তু ফলিকল তৈরি হয়ে যাওয়ার পর ইস্ট্রোজেনের হরমোনের পরিমাণ বাড়তে থাকলো। The hypothalamus in the brain recognizes this rising level and releases a chemical called gonadotropic releasing hormone. এইবার এটা যত ফলিকল গ্রো করছে তত কি করছে, ইস্ট্রোজেনও বেরোচ্ছে, উল্টো দিকে আরো আরো পরিমাণে জিএনআরএইচ কে অ্যাক্টিভ করছে। যত জিএনআরএইচ বাড়ছে তত কে বাড়ছে, পিটুইটারি গ্ল্যান্ড কে সে বলছে যে হরমোন বার করো, তখন সে যেমন এফএসএইচ বার করছে সেরকম লুটিনাইজিং হরমোন বা এলএইচও বার করবে। এই লুটিনাইজিং হরমোন থাকলেই, প্রচন্ড বেশি লেভেলে থাকলে তবে ওভিউলেশনটা ঘটে। তো উইদিন 2 ডেজ ওভিউলেশন ইজ ট্রিগার্ড বাই দ্য হাই লেভেলস অফ এলএইচ,
লুটিনাইজিং হরমোন অনেক বেশি হয়ে গেল যেই, তখনই ওভিউলেশন স্টার্ট হলো, মানে ওভামটা টেক্টো থেকে বেরিয়ে গেল। তো এগ ইজ ফানেলড ইনটু ফ্যালোপিয়ান টিউব এন্ড টুয়ার্ডস দ্য ইউটেরাস বাই ওয়েভস অফ স্মল হেয়ার লাইক প্রজেকশন। এই ফ্যালোপিয়ান টিউবে গায়ে প্রচুর হেয়ার লাইক প্রজেকশন আছে, যেগুলো এই ওভিউলেশনকে আলটিমেট পজিশনে নিয়ে এলো ওভামটাকে, ঠিক আছে, এগটাকে। The lifespan of typical egg is only around 24 hours. Unless it meets a sperm during this time, it will die. তার মানে এটা কি সুন্দর একটা ঘটনা দেখো। Ovulation phase কি হচ্ছে? Mature যে proliferation এ আমরা দেখলাম follicular stimulating hormone এর জন্য আমরা দেখলাম একটা follicle তৈরি হলো এবং তার নাম হলো graafian follicle। Now এই graafian follicle থেকে একটা release হবে, তার জন্য দেখো এখানে আমি বলছি এই যে ম্যাচিওর ফলিকল তৈরি হলো এই সবাইতে কিন্তু প্রচুর পরিমাণে লুটিনাইজিং হরমোন এফএসএইচ দুটোই কিন্তু বেশি, মানে লুটিনাইজিং হরমোন একদম হাই লেভেলে উঠে গেল। হাই লেভেলে লুটিনাইজিং হরমোন হলে তবে এই একটা এই পুরো ফাটে এই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসবে, বাইরে রিলিজ হয়ে যাবে। এই একটা তখন কোথায় গিয়ে দাঁড়ালো? এই একটা তখন এইখানে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউব থেকে সোজা চলে এলো, গিয়ে অপেক্ষা করছে কার জন্য? স্পার্ম আসার জন্য। অর্থাৎ এই সময়সীমাটা দেখো, এই ব্যাপারটা দেখো, জিএনআরএইচ এফএসএইচ এলএইচ, এলএইচ কি করছে? সেকেন্ডারি ফলিকল ম্যাচিওর ফলিকলও কাজ করছে, লাইক ওভিউলেশনও কিন্তু কাজ করছে, ওভামটাকে সিক্রেট করতে সাহায্য করছে। এই ওভিউলেশন হয়ে যাওয়ার পরে ওভামটা যখন বেরিয়ে গেল 14তম দিনে, দেখো ঠিক 14th day যেই এখানে বেরিয়ে গেল সে তখন অপেক্ষা করছে স্পার্ম আসে কিনা। তার মানে দেখো আমাদের ফিমেল বডিতে একটা মেল স্পার্ম প্রায় 6 দিন মতো থাকতে পারে, 5 দিন কি 6 দিন থাকতে পারে। তাই এই 14তম দিনে 5 দিন আগে থেকে তার 1 দিন পর পর্যন্ত যদি স্পার্ম আসে তবেই একমাত্র একটা ফার্টিলাইজ হতে পারবে, আদারওয়াইজ পারবে না। কারণ একটা মানে ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটতে হবে, ডিম্বাণু যদি না থাকে তাহলে শুক্রাণুর মিলন ঘটবে কি করে? তাই জন্য যদি ডিম্বাণুটা অপেক্ষা করবে একদিন, জাস্ট 24 ঘন্টার জন্য, 24 ঘন্টা অপেক্ষা করবে, যদি দেখে যে স্পার্ম এর মধ্যে আসছে তবেই ফার্টিলাইজেশন হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা পড়ে গেলাম যে এই ওভিউলেশন ফেজে 24 আওয়ার্স অপেক্ষা করলো। নাও এবার ধরো সাপোজ স্পার্ম আসেনি, ফার্টিলাইজেশন হয়নি, তাহলে এবার যে ফেজটা আসবে দ্যাট ইজ কল লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজে কি হচ্ছে পড়ে নি, তারপর দেখাচ্ছি। ডিউরিং ওভিউলেশন দ্য এগ বার্স্ট ফ্রম ইটস ফলিকল, আমরা দেখলাম ওভিউলেশনে একটা বার্স্ট করে ফলিকল থেকে বেরিয়ে এলো। বাট দ্য রাপচার ফলিকল স্টেজ অন দ্য সার্ফেস অফ দ্য ওভারি, কিন্তু যে ফলিকলটা যেটা ধরো এই যে রাপচার করে দিল এটা তো বেরিয়ে গেছে, ও একটা একটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে জিনিসটা পড়ে আছে, এবার এই জিনিসটা কি হবে? যেটা পড়ে আছে এটা এরকম একটা এক্সট্রা জিনিস, এরকম আমাদের বডিতে থাকলে তো জমতে জমতে বডিতে তো একটা সিস তৈরি হবে, তাহলে ওটার একটা ব্যবস্থা করতে হবে। নাও দ্য ফর দ্য নেক্সট 2 weeks অর সো দ্য ফলিকল ট্রান্সফর্ম ইনটু আ স্ট্রাকচার কল কর্পাস লুটিয়াম। তো এইটাতে এবার এটাকে এবার তাহলে আমার দেহ থেকে বার করতে হবে, তখন এই ফাঁকা যে ফলিকলটা সেটা আস্তে 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 কর্পাস লুটিয়াম তৈরি করেছে। তাকে তৈরি করতে কে সাহায্য করেছে? দি স্ট্রাকচার স্টার্ট রিলিজিং প্রজেস্টেরন অ্যালং উইথ স্মল অ্যামাউন্ট অফ ইস্ট্রোজেন, এখন অল্প ইস্ট্রোজেন বেরোচ্ছে, বেশি প্রজেস্টেরন বেরোচ্ছে। দিস কম্বিনেশন অফ হরমোন মেনটেন্স দ্য থিকেন্ড লাইনিং অফ দ্য ইউটেরাস ওয়েটিং ফর আ ফার্টিলাইজ এগ টু স্টিক। তাহলেও এই কম্বিনেশনটা এখন প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন অপেক্ষা করছে যে ফার্টিলাইজেশন যদি হয়, যদি একটা এসে ইমপ্ল্যান্ট হয়, তার মানে একটা বডি একটা নতুন বেবি আসার জন্য ইউটেরাসের মধ্যে কিন্তু অপেক্ষা করছে। ইউটেরাসটাকে সাজিয়েছে, তাকে বেডটা তৈরি করেছে যে কেউ না কেউ কোনো হয়তো আসবেই এখানে। কিন্তু যদি এখানে এবার ফার্টিলাইজ এগ হয়ে যায়, ধরো তার মধ্যে স্পার্ম পেয়ে গেল ফার্টিলাইজেশন হলে, তাহলে ইমপ্ল্যান্ট হবে ইউটেরাসে এবং তখন কোন হরমোনটা বেরোবে? ইট প্রডিউসেস দ্য হরমোন দ্যাট আর নেসেসারি টু মেনটেন কর্পাস লুটিয়াম, তারা কর্পাস লুটিয়ামকে মেনটেন করতে সাহায্য করে। দিস ইনক্লুড হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন অর এইচসিজি, দ্য হরমোন দ্যাট ইজ ডিটেক্টেড ইন আ ইউরিন টেস্ট ফর প্রেগনেন্সি, দ্য কর্পাস লুটিয়াম কিপস প্রডিউসিং দ্য রেইজ লেভেল অফ প্রজেস্টেরন দ্যাট আর নিডেড টু মেনটেন দ্য থিকেনিং লেয়ার অফ ইউটেরাস। যদি দেখা যায় যে ফার্টিলাইজেশন হয়েছে, স্পার্ম আর ওভামের মধ্যে মিলনটা ঘটেছে, তাহলে কি হবে? কর্পাস লুটিয়াম তৈরি হবে, আমি বললাম যে বাকি ফলিকলটা পড়ে আছে, সেই কর্পাস লুটিয়াম থেকে প্রচুর প্রজেস্টেরন বেরোবে। সেই প্রজেস্টেরন কি করবে? ওই যে আমাদের যে এন্ডোমেট্রিয়াম অর্থাৎ যে ইউটেরাসের যে গাটা সেটাকে আরও মোটা করবে, যাতে এক্সট্রা এসে সেখানে ভালো করে বসতে পারে, কারণ বেবিটা এখানেই গ্রো হবে। এবং তখন আরেকটা হরমোন বেরোয় তার নাম হিউম্যান
কোরিওনিক গোনাডোট্রপিন বা এইচসিজি হরমোন। এই এইচসিজি হরমোনের প্রেজেন্ট যদি থাকে ইউরিনে, তো ইউরিন টেস্ট বা প্রেগনেন্সি টেস্টে এই এইচসিজি হরমোনটাকেই দেখা হয়। যদি এর প্রেজেন্ট থাকে তবে বলবো যে সে কি অর শিজ সরি মানে মহিলাটি প্রেগনেন্ট, অথবা বলবো যে না সে প্রেগনেন্ট নয় যদি এইচসিজি হরমোন না থাকে। দ্য কর্পাস লুটিয়াম কি প্রোডিউস ইন দ্য রেইজ লেভেল অফ প্রোজেস্টেরন দ্যাট আর নিডেড টু মেনটেন দ্য থিকেন লাইনিং অফ ইউটেরাস। প্রোজেস্টেরন কিন্তু এই সময় প্রচুর বেরোয় এবং সে এইচসিজিটাকে সে কিন্তু সরি ইউটেরাসটাকে থিকেন থিক করে মোটা করে রাখছে যাতে করে বেবি সেখানে বসতে পারে। ইফ প্রেগনেন্সি ডাজ নট অকার, যদি প্রেগনেন্সি না হয় তখন কি হবে? দ্য কর্পাস লুটিয়াম উইদার্স অ্যান্ড ডাইজ ইউজুয়ালি অ্যারাউন্ড ডে 22-28 ডে সাইকেল। 28 দিনের সাইকেলে 22তম দিনে কর্পাস লুটিয়ামটা আস্তে 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 আরো মোটা হবে, মরে যাবে। দ্য ড্রপ ইন প্রোজেস্টেরন লেভেল কজেস দ্য লাইনিং অফ দ্য ইউটেরাস টু ফল অ্যাওয়ে, দিস ইজ নোন অ্যাজ মেনস্ট্রুয়েশন। দ্য সাইকেল দেন রিপিট। তাহলে এখন তো কোনো বেবি আসেনি, তাহলে কি হবে? প্রোজেস্টেরনের আর দরকার নেই, আর থিকেনিং করার দরকার নেই। প্রোজেস্টেরন যেই কমে যাবে তখনই ইউটেরাসটা যে লাইনিং ইউটেরাসটা যে মোটা হচ্ছিল সেটা ক্রমশ সরু হবে এবং সেখান থেকে অংশগুলো কষে কষে বডি থেকে বেরিয়ে যাবে। কারণ আমার দরকার নেই, প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে কোনো বেবি এসে থাকবে না, ইমপ্ল্যান্ট হবে না, রেখে কোনো লাভ নেই। দিস ইজ কল্ড মেনস্ট্রুয়েশন। এবং এইটা পড়তে পড়তেই আর একটা এগ কিন্তু রেডি হচ্ছে ফর সেকেন্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে দেখো এবার কি হচ্ছে, যে কর্পাস লুটিয়াম তৈরি হলো, কর্পাস লুটিয়াম থেকে লুটিয়াস ফেজে কর্পাস অ্যালবিকান্স তৈরি হবে, মানে আরো এটা আমাদের ব্লাড তৈরি হয়ে, এবং এটা আস্তে আস্তে 28 দিন পরে এটা খুলে পড়ে যাবে। এবং দেখো যদি আমি হরমোনাল ব্যাপারটা এখানে দেখি, তাহলে দেখি ইস্ট্রোজেনটা কিন্তু কখন বাড়লো, এই 7-14 মানে ফলিকল যখন বেরোবে সেই সময়তে ইস্ট্রোজেন বেরিয়েছে। আর আমরা দেখো প্রোজেস্টেরনের লেভেলটা কিন্তু অনেক পরে 21-22 গিয়ে প্রোজেস্টেরনটা বেড়েছে, কখন? আফটার ওভিউলেশন। ওভিউলেশন হয়ে যাওয়ার পর দেখো কত থিকেনিং হয়ে গেছে লাইনিংটা এন্ডোমেট্রিয়াম, কিন্তু মেনস্ট্রুয়েশনে গিয়ে আবার এটা খসে যাচ্ছে, কারণ এই অংশগুলো আস্তে আস্তে এখানে ব্লাড ব্লাডের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ এক্সট্রা এগুলো থাকলে কিন্তু তখন সিস্ট বা টিউমার তৈরি হবে। তো আমরা এখানে এটাই দেখছি, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন বার করলো পিটুইটারি থেকে। তো এবার পিটুইটারি থেকে দেখো প্রাইমোডিয়াল ফলিকল, প্রাইমারি ফলিকল, ফলিকল ম্যাচিওর হলো, গ্রো করলো, যেই গ্রো করলো ইস্ট্রোজেন বেরোতে শুরু করলো, তাহলে ইস্ট্রোজেনটা এই সময় বেরোচ্ছে কততম দিনে, দেখো এই যে 6-7 দিন এখান থেকে শুরু হচ্ছে ইস্ট্রোজেন বেরোনো, তত এই লাইনিংটা, এই যে লাইনিংটা রয়েছে ইউটেরাইনের যে লাইনিং সেটা কিন্তু ক্রমশ বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এইবারে একটা বেরিয়ে গেছে, একটা বেরিয়ে এসে সে অপেক্ষা করছে যে স্পার্ম আসে কিনা, যদি স্পার্ম আসে তাহলে আরো বেশি প্রোজেস্টেরন তখন প্রচুর পরিমাণে বেরোবে, এবং প্রোজেস্টেরন তখন কি করবে, লাইনিংটাকে ঠিক করবে যাতে বেবি এসে সেখানে বসতে পারে। কিন্তু যদি কোনো স্পার্ম আর ওভামের মধ্যে কোনো কানেকশন না ঘটে, ফার্টিলাইজেশন না হয়, তাহলে কি হবে, তাহলে এই যে একটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। একদিন মাত্র অপেক্ষা করে, একদিনে যদি স্পার্ম না আসে নষ্ট হয়ে যাবে, এবং তারপর প্রোজেস্টেরন ড্রপ করবে, এবং ড্রপ করার ফলে এই লাইনিং লুজ হয়ে যাবে এবং বডি থেকে সেটা মেনস্ট্রুয়েশন হিসেবে দেহের বাইরে বেরিয়ে চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু তোমার ব্ল্যাকে দেখাচ্ছে লুটিনাইজিং হরমোন, দেখো 14th ডেতে যখন ওভিউলেশন হচ্ছে লুটিনাইজিং হরমোন বেশি, কিন্তু ফলিকুল স্টিমুলেটিং হরমোনও কিন্তু 14তম দিনে একটু বেশি, মানে মোরালের অল্প অল্প রয়েছে। কিন্তু ইস্ট্রোজেন দেখো ঠিক ওভিউলেশনের আগে বেশি, বাট প্রোজেস্টেরন কিন্তু ওভিউলেশনের পরে বেশি হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এখানে দেখো লাইনিং এরও চেঞ্জ হয়েছে মেনস্ট্রুয়েশনের সময় এরকম, প্রলিফারেটিভ যে এরকম ক্রমশ মোটা হয়েছে, দেখো লাইনিংটা মোটা হয়েছে, মোটা হয়েছে, মোটা হয়েছে, তারপর নষ্ট হয়ে গেছে। ওকে, মানে ওভুলেশনে দেখছো যে একটা এগ সেখান থেকে ফলিকল, গ্রাফেন ফলিকল সেখান থেকে ওভারিয়ান সাইকেল কমপ্লিট হয়েছে, অ্যান্ড দেখো এখানে কর্পাস লুটিয়াম, কর্পাস অ্যালবিকান্স হয়ে নষ্ট হয়ে গেছে। তো দিস ইজ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। তো আমরা বায়োলজি থেকে কি শিক্ষা নিতে পারি? আমরা দেখলাম তাহলে কি 3টে ফেজ, ফলিকুলার ফেজ, লুটিয়াল ফেজ, ওভুলেশন ফেজ, সরি ওভুলেশন অ্যান্ড লুটিয়াল, এবং কিভাবে হরমোন পুরো মেনস্ট্রুয়েশনটাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমাদের বডি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, মানেও সাধারণভাবে এখনকার দিনে নয় একবার কি দুবার সারা জীবনে প্রেগনেন্ট হচ্ছে, কিন্তু তাও বডি চেষ্টা করে যাচ্ছে, তাও বডি কিন্তু প্রত্যেক মাসে বেড বানাচ্ছে, এন্ডোমেট্রিয়ামের গায়ে মোটা করছে যাতে করে সেখানে ওভিউলেশন হতে পারে, সেখানে একটা নতুন বেবি, নতুন প্রাণের প্রতিষ্ঠা হতে পারে, সে কিন্তু সব সময় চেষ্টা করছে। যদিও এটা কিন্তু সারা জীবনে যতদিন ধরো বেঁচে রয়েছে, আমাদের হয়তো সারা জীবনে একবার সে প্রেগনেন্ট হলো,
বাদবাকি জিনিস কিন্তু নষ্টই হলো, কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আমাদেরও বায়োলজি থেকে এই চেষ্টা, এই শিক্ষা নিতে হবে যে আমাদেরও কিন্তু কোনো একটা কাজ পারবো না বললে হবে না, সেই কাজের জন্য আমাদের চেষ্টা রাখতে হবে, একবার না একবার ঠিক আমরা সাকসেস পাবো। তো আশা করি তোমরাও খুব ভালো করে চেষ্টাটা রাখবে নিজে, যাতে তোমরা সাকসেসফুল হও, তোমরা জীবনে এগিয়ে যাও, এবং তার জন্য হোম স্টাডি 24x7 সবসময় তোমাদের সাথে থাকবে, পাশে থাকবে।